আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে ভাই এটা আমি কীভাবে সমাধান করতে পারি, এটার একটা সলিউশনের বা ভিডিও মেক করে দেন। সো অনেকে বলে, অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা আজকে মেক করে ফেললাম। এখানে দেখা যাচ্ছে ইনভ্যালিড ক্যামেরা ভিডিও স্ট্যান্ডার্ড একটি লেখা আসতেছে। এটা কী কারণে সমস্যা হয় সেটা একটু আগে জানি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভিআরটি আছে এটা 2 মেগাপিক্সেলের ডিভিআর। এই ডিভিআরে যখন আমরা অন্য কোনো ক্যামেরা লাগাবো, মানে 5 মেগাপিক্সেল আমরা ক্যামেরাটি লাগিয়েছি, যে কারণে এই ধরনের মেসেজ কিন্তু এখানে শো হচ্ছে। সো এটার সমাধান যদি আপনি ইজিতে করতে চান, তাহলে আপনার 2 মেগাপিক্সেল ডিভিআর এর মধ্যে 2 মেগাপিক্সেল ক্যামেরাই আপনার দিকে লাগাতে হবে, তাহলে এই ধরনের মেসেজ কিন্তু শো করবে না। আর আপনি যদি মনে করেন আপনার এই 5 মেগাপিক্সেল যে ক্যামেরাটি আছে এটা আপনার 2 মেগাপিক্সেল ডিভিআর এ সাপোর্ট করাতে হবে, তাও আপনি করাতে পারেন। সেটাই এখন আপনাদেরকে দেখাবো কিভাবে 5 মেগাপিক্সেল ক্যামেরা আপনি 2 মেগাপিক্সেল ডিভিআর এ অ্যাড করাতে পারেন। সো এই সেটিংটা করার জন্য ডিভিআর এখানে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডিভিআর, একটা হচ্ছে 5 মেগাপিক্সেল ডিভিআর। সো অবশ্যই 5 মেগাপিক্সেল ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ডিভিআর এ লাগিয়ে তারপর আপনাদেরকে সেটিংটা করতে হবে, এরপরে কিন্তু আপনি 2 মেগাপিক্সেল ডিভিআর এ ক্যামেরাটি অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমরা 5 মেগাপিক্সেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ডিভিআর এ লাগিয়েছি, কোনোরকম কোনো প্রবলেম দিচ্ছে না। এর মধ্যে আপনাদের প্রবলেম দিতে পারে কখন, যখন আপনার এখানে লিখে আসতে পারে ক্যামেরা ইনভ্যালিড ফরম্যাট যদি লিখে আসে, তাহলে কিন্তু আপনার অন্য সমস্যা হবে, ঠিক আছে। সো এটা মেসেজের উপর ডিপেন্ড করবে কী সমস্যার কী সমাধান করতে হবে। সো এই সমস্যার সমাধান করতে হলে আমাদের চলে আসতে হবে PTZ কন্ট্রোলের মধ্যে আসতে হবে। সো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। সো এখানে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলের মধ্যে থেকে আমরা সব সেটিংগুলো করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন LRIS, এটার মধ্যে যে প্লাসের যে লোগোটি আছে এই পাশে, এই প্লাসের মধ্যে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেইন মেনু নামের একটি অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এইগুলোর ক্যামেরার সব সেটিংগুলো এখান থেকে আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, ঠিক আছে। সো এটা একটু আমরা সাইডে নিয়ে যাই। সো এখান থেকে আমরা কন্ট্রোল করব, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফাংশন আছে, সব ফাংশনের আলাদা আলাদা কাজ আছে, ওটা আমরা দেখবো না। আমরা জাস্ট দেখবো হচ্ছে এই যে রেজুলেশন, যেটা দেখতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল এখানে দেখা যাচ্ছে। সো এটাকে আমরা আজকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব আমরা 2 মেগা নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে 2 মেগা সিলেক্ট করতে হবে। এই যে জয়স্টিকের মধ্যে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা নিচের দিকে ক্লিক করতে পারবো। এখানে নিচে ক্লিক করলে নিচে আসবে, আর যদি উপরে ক্লিক করেন উপরেও যাবে, ঠিক আছে। উপরে যদি ক্লিক করেন উপরে, সো আমরা নিচে আসলাম। যে নিচে আসার পর এই যে এখানে রেজুলেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটনটা যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে রাইটে যে লোগোটি আছে এখানে যখন ক্লিক করবেন, এটা রেজুলেশন কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। একবার ক্লিক করলে একটা রেজুলেশন চেঞ্জ হবে, এখন 2 মেগাপিক্সেল চলে আসছে কিন্তু এখন 1080p। সো এখন আমরা এখানে আসার পর দেন আমরা আবার সেই অপশনে চলে আসবো। আসার পর সিম্পলি এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের একটি অপশন দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে কনফার্ম করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনার সেটিংটা এখন কনফার্ম করবেন না, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল এসে আপনি জাস্ট এখান থেকে ক্যান্সেল আসেই আপনি ওকে দিয়ে দিতে পারেন। এই যে এখানে আমরা কনফার্ম ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, সাথে সাথে ক্যামেরাটি অফ হয়ে গেল। অফ হয়ে ক্যামেরাটি কিন্তু এখন চালু হবে এবং রেজুলেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, 2 মেগাপিক্সেল রেজুলেশন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। সো এতটুকুই কিন্তু আপনার ক্যামেরাটির রেজুলেশন সাকসেস, মানে আপনি এখন অন্য ডিভিআরে, মানে 2 মেগাপিক্সেল যে কোনো ডিভিআরের মধ্যে এই 5 মেগাপিক্সেল ক্যামেরাটি অ্যাড করতে পারবেন কোনোরকম কোনো প্রবলেম ছাড়াই। এছাড়াও আপনাদের যেটা বলেছিলাম, এই যে ইনভ্যালিড ক্যামেরা ফরম্যাট যদি লিখে আসে, সেটা অন্যভাবে আপনাদেরকে সমাধান করতে হবে। যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী ভিডিও এটা নিয়ে আনবো। সো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।